तौफिक भाई, तौफिक भाई, এখন ডিস্টার্ব করবেন না, দেখছেন তো ব্যস্ত আছি। না মানে আপনি তো বললেন আসতে, আসছি আমি। হ্যাঁ আসুন, বসুন। বসবো তো? হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ মানে জাস্ট 5 মিনিটই নেব। তৌফিক ভাই আপনি চেনেন? আমি কে? তৌফিক রিয়াজকে নীলকুঠিতে চেনে না এমন লোক কি আছে? তাই আপনার সাথে কথা বলতে চাইছিলাম আর কি। এই যে রোজ এত মেয়ের সাথে ওঠা বসা করেন নীলকুঠিতে, কারোর সাথে প্রেমে পড়েননি কখনো? প্রেম? আপনাকে কে বলেছে আমি প্রেম করিনি? শরীর জানেন যতবার চাইবেন টাকা দিলে পাওয়া যায়, প্রেম একবার করেছিলাম প্রেম বিবিজানের সাথে। বিবিজান? বিবিজানের সাথে প্রেম? হ্যাঁ প্রেম। ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস না হলেও এটাই সত্যি, আমি বিবিজানের সঙ্গেই প্রেম করেছিলাম, ভালোবেসেছিলাম, মন থেকে, শরীর নয়। বিবিজান এই নীলকুঠি ছেড়ে চলে যেতে বলেছিলাম, বলেছিল ওর হাত ধরে যেন আমি বেরিয়ে যাই। ঠিকও হয়েছিল সব, কিন্তু নীলকুঠিতে ভালোবাসাটা বেমানা, তাই তো আমি পারিনি, বিবিজান পারিনি, মন্টুও পারবে না। কিন্তু কেন? আমিও চাই ও ভবিষ্যতে তৌফিক রিয়াজ হোক, মন্টু পাইলট হয়ে উড়ে যাক আমি চাই না। কিন্তু এটা তো আপনি মানবেন যে আপনার জীবনটা একটা বড় মিথ্যের উপর দাঁড়িয়ে আছে? জগৎটাই বড় মিথ্যে, বাইরের দুনিয়াটা যেখান থেকে আপনি এসেছেন সে জায়গাটা খুব সত্যি মিথ্যে। বর বউকে মিথ্যে বলে, বউ বরকে মিথ্যে বলে, নেতারা মিথ্যে বলে, আত্মীয়রা মিথ্যে বলে, এইটা সত্যি। বুঝলাম, কিন্তু আপনি কিসের ভিত্তিতে এটা বলছেন একটু খোলসা করে বলবেন প্লিজ। ছোটবেলায় শুনেছেন, টিকটিকি পোকাকে খায়, টিকটিকিকে সাপ, সাপকে খায় নিউল, ওদের যদি না নি তাহলে আপনারা এখানে আসবেন কি কেন? শান্তি পাবেন কেমন করে? তৌফিক রিয়াজের স্বপ্ন মারা গেছে, প্রেম মারা গেছে, তাই ওগুলো এখন আমার কাছে জাস্ট মিথ্যে, ওগুলো এখন আর আমি নিতে পারি না। আপনি এখন আসতে পারেন।